بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله عز وجل في القرآن الحكيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين سورة آل عمران 85 نمبر آيات وقال تعالى في آية أخرى ولقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين سورة الزمر 65 نمبر آيات وقال الرسول صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد متفق عليه যাবতীয় প্রশংসা গুণগান সিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে আজকে বাদিশা ফজরুল ইসলাম মসজিদে কিছুদিনে কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদা করি সেই আল্লাহর যিনি আমাদেরকে ইসলামের হেদায়েত দিয়েছেন। আল্লাহর অসংখ্য বান্দা তারা কুফরিতে লিপ্ত রয়েছে, তাদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য চয়ন করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে হয়তো আমরা হেদায়েত পেতাম না, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাওয়ানিউ কবুলিল আমাল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাওয়ানিউ কবুলিল আমাল, আমল কবুলের বাধা। আমরা মুসলমানগণ বিভিন্ন ইবাদত বন্দেগি করি, কিন্তু এমন কিছু কারণ রয়েছে যে কারণগুলোর দরুন আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছ পর্যন্ত গিয়ে পৌঁছে না, সেগুলো আল্লাহ কবুল করেন না, গ্রহণ করেন না। অথচ আমরা মনে করছি যে আমি অনেক ভালো আমল করলাম, তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে জানতে হবে সেই কারণগুলো কি কি যার কারণে আমার আমল আমি করার পরও উহা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হতে পারে। এজন্য মনোযোগ সহকারে বিষয়টি শুনবেন যাতে করে ইহা আমাদের জন্য পাথেয় হয় আর যে কোনো সময় যেন আমরা এমন কাজে পতিত না হই বা আমাদের ইবাদতের মাঝে এমন কিছু প্রবেশ না করে যার ফলে আমাদের আমল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা মহান রব্বুল আলামিনের কাছে অগৃহীত থেকে যায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমল কবুল না হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি ইমান ছাড়া কোনো ইবাদত করে তাহলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। এই পৃথিবীতে আমরা মুসলমান, কিন্তু আমাদের ছাড়াও অসংখ্য আল্লাহর বান্দা রয়েছেন, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ,
হিন্দু আরো মেলা জাত রয়েছে, তারাও আল্লাহর বান্দা এবং তারাও মেলা জনকল্যাণমূলক কাজ করে। মেলা জায়গায় তাদের দেখবেন চ্যারিটেবল সংস্থা আছে, তাদের তারা এতিমদেরকে দেখাশোনা করে, বৃদ্ধদের শ্রমাগার তাদের রয়েছে, বৃদ্ধ শ্রমাগার, সেখানেও তারা টাকা পয়সা ব্যয় করে। অনেক জায়গায় দেখবেন চিকিৎসা তারা সেবা বিনামূল্যে ফ্রি দেয়। তো এই কাজগুলো তারা করে, কিন্তু এর বিনিময়ে তাদের কি নেকি হবে? মহান রব্বুল আলামিন বলছেন, ৮৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে ব্যক্তি দিন ইসলাম ছাড়া অন্য দিনের মাধ্যমে আল্লাহকে পাইতে চাবে, মানে চাই, তুমি কি চাও, যে ব্যক্তি চাই গাইর আল ইসলাম, ইসলাম ছাড়া অন্য দিনের মাধ্যমে, দিনান অন্য দিনের মাধ্যমে সে আল্লাহকে পেতে চাই, ফালাই ইউকবাল আমিন, আল্লাহ বলছেন আমি তার ওই ইবাদত কবুল করব না। তাহলে অমুসলিম জেনে নিক যে সে যদি অন্য কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। যদিও সে মনে করছে যে আমি আমার এই ইবাদত দিয়ে পরকালে নাজাত পাব, হিন্দুরাও স্বর্গে যেতে চায়, ওরা স্বর্গে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, কিন্তু আল্লাহ বলছেন যে তুমি হিন্দু যে ধর্ম গ্রহণ করেছ ওই হিন্দু ধর্মের উপরে থেকে আল্লাহকে পাওয়া যাবে না। ওমান ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালান ইউকবাল আমিন, আল্লাহ সেটা তার পক্ষ থেকে কবুল করবেন না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে কি হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যদি আমল কবুল না হয় তাহলে তো ক্ষতিগ্রস্ত হতেই হবে, কারণ কিয়ামতের দিন তখন সে কি হবে, শূন্য হাতে আল্লাহর কাছে উপস্থিত ও হাজির হবে। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা জানতে পারলাম যে ইসলাম প্রথমত শর্ত আমল কবুল হওয়ার জন্য, কোনো ব্যক্তি যদি মুসলিম না হয় তাহলে তার কোনো আমল কবুল হবে না। এজন্য আমাদের উচিত যে আমাদের পার্শ্ববর্তী যত লোক আছে তাদেরকে বলা যে তুমি তোমার যে দিন বা ধর্মের মাধ্যমে আল্লাহকে পেতে চাচ্ছ সেটা সম্ভব নয়। এছাড়াও মেলা লোক আছে আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু তাদের ইসলাম ঠিক নেই, তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু তাদের ইসলাম ঠিক নেই, ফলে ওই সমস্ত লোকগুলো এই দলের অন্তর্ভুক্ত হবে। তাদের পক্ষ থেকে মেলা ভালো আমল অনেক সময় করা হয়, মেলা লোক তার ইসলাম ঠিক নাই কিন্তু কুরবানি করছে, মেলা লোক তার ইসলাম ঠিক নেই কিন্তু সে নামাজ মাঝে মাঝে পড়ে, যদি এমন হয় তাহলে আল্লাহ এদের ইবাদত কবুল করবেন না। এক নাম্বার কারণ গেল। দুই নাম্বার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শিরক করে তাহলে তার ওই আমল কবুল হবে না, বরং তার এই শিরক অন্য অন্য ইবাদতগুলোকে কি করবে, নষ্ট করে দেবে। শিরক এত মারাত্মক অপরাধ যে যেই আমল করছে ওটা তো কবুল হবেই না, বরং আরো আগে কিছু তার ভালো আমল ছিল ওটাকে কি করবে, নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, যার নিকট থেকে শিরক হওয়া অসম্ভব ব্যাপার, যার পক্ষ থেকে শিরক হওয়া অসম্ভব ব্যাপার, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ওহী করা হয়েছে, আরো ওহী করা হয়েছে কার কাছে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যত নবী ও রাসূল পাঠানো হয়েছিল তাদের কাছেও ওহী করা হয়েছে। কি ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন তাহলে লায়াহ বাতান্না আমালুক, আপনার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ,
লা ইহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবেন নাউযুবিল্লাহ মিন। কিয়ামতের দিন আর নাজাত পাওয়া সম্ভব হবে না, এটা খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। তাহলে আমাদের কি অবস্থা হতে পারে, যারা আমরা হয়তোবা আমাদের জানা অজানা যে কোনো অবস্থায় অনেক সময় আমাদের আমলে হয়তো শিরিক ঢুকে যাচ্ছে। এজন্য সম্মানিত উপস্থিতি আসুন, এই শিরিকের আলোচনা আমরা অনেক সময় করে থাকি, এজন্য আমাদের দেশের লোকেরা বলে খালি ওরা শিরিক বেদাত করে। শিরিক আর বেদাত হলো আসল জিনিস, আপনার ইবাদতে যদি শিরিক বেদাত থেকে যায় তাহলে আপনার ইবাদত করে কোনো লাভ নেই। আপনার কম্পিউটারে যদি ভাইরাস থাকে ওইখানে কোরআন তেলাওয়াত দিলে ওটা নষ্ট হয়ে যাবে, ওইখানে আরো যতই ভালো প্রোগ্রাম ঢোকান না কেন আপনার কম্পিউটার অকেজো হয়ে যাবে, কাজ করবে না। এরকম শিরিক ও বেদাত হলো কি, ভাইরাস জাতীয় অপরাধ। যদি আপনি আপনার ভিতরে শিরিক ও বেদাত থাকে আপনি ইবাদত করেও কোনো লাভ হবে না। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হলো। এ ছিল সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত। সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি সকল নবীগণ শিরিক করে তাহলে আমি মহান রব্বুল আলামিন তাদের আমল ধ্বংস করে দেব। লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে আমল করতো ওই আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওগুলো দিয়ে নবী হলেও রাসূল হলেও কোনো ফায়দা হবে না। সূরা আনআম 88 নম্বর আয়াত। এছাড়াও মেলা আয়াত শিরিক সংক্রান্ত আছে, আমাদের আরো অনেক পয়েন্ট আছে যার ফলে আমরা এখানে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন সবচাইতে উপরে নবীদের ভিতরে সবচাইতে মর্যাদাবান পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে পেয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। কততম আসমানে আসমানে তিনি ছিলেন? সপ্তম আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে ছিলেন, বাইতুল মামুরে ঠেস লাগিয়ে, যেটা কাবা শরীফ বরাবর আকাশে একটা এরকমই ঘর, যেখানে দৈনিক 70,000 ফেরেশতা নামাজ পড়তে ঢুকে, কিয়ামত পর্যন্ত এরা দ্বিতীয়বার আর চান্স পাবে না। আল্লাহু আকবার। তাই আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্য সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কত এখন ফেরেশতা আপনি হিসাব করে দেখুন। তো আমি যে কথা বলছিলাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছিলেন, যিনি হলেন আবুল আম্বিয়া, যিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের বাপ। কি উপাধি তার? নবীদের বাপ, আবুল আম্বিয়া। কিভাবে তিনি নবীদের বাপ? ওনার ছেলে হলেন ইসহাক। ওনার ছেলে কে? ইসহাক। উনি নবী ছিলেন, ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব কি ছিলেন? নবী ছিলেন। মানে ছেলেও নবী আর ছেলের ঘরের নাতি, অনেক এলাকায় বলে ছেলের ঘরের নাতি, আর আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলেন নাতি আর পোতা। যদি মেয়ের পক্ষে হয় তো নাতি বলে, ছেলের পক্ষে হলে পোতা বলে, অনেক এলাকায় ভাষাটা আছে। যাই হোক, তো ছেলের ছেলে উনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনিও একজন নবী। তাহলে গোটা গোষ্ঠীতে মেলা নবী, এজন্য তাকে কি বলা হয়েছে? আবুল আম্বিয়া। আরেক দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম তার আরেক সন্তান, তিনিও কি নবী। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আরেকজন নবী আগমন করেছেন, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন ওয়াজনুবনি ওয়াবানিয়া আন নাআবুদাল আসনাম, মহান রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও, মহান রব্বুল আলামিন আমাকে বাঁচাও, ওয়াজনুবনি ওয়াবানিয়া এবং আমার সন্তান সন্ততিদেরকে বাঁচাও। কোন জিনিস থেকে বাঁচাতে বলছেন? আন নাআবুদাল আসনাম, আমরা যেন মূর্তি পূজা না করি। আল্লাহ আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার মূর্তি তৈরি করে উনি বিক্রি করতেন, বাপের সাথে
চরম যুদ্ধ ও লড়াই মূর্তি পূজা নিয়ে। আর আপনাদের ইতিহাস জানা যে ইব্রাহিম আলাইহিসসালাম সব মূর্তির ঘরে ঢুকে সব মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন। সেই ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজা করবেন, কিন্তু তারপরেও শিরকের ভয়ে ভীত হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজুনুবনি ওয়া বানিয়্যা আন নাবুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তান সন্ততিদেরকে তুমি মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার। ইব্রাহিম নাকি প্রখ্যাত তাবেঈ, সাহাবাদের পরে যাদের মর্যাদা, তিনি বলছেন ওয়ামান ইয়ামানুল বালা বাদা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই শিরকের ফিতনা থেকে কে আর নিরাপদ থাকতে পারে? আল্লাহু আকবার। এজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা লা আ'লাম, বা এইভাবে শব্দগুলো এসেছে যে আমি জেনে শুনে তোমার সাথে শরীক করব, তা থেকেও তোমার কাছে পানাহ চাই, আর যদি তোমার সাথে আমার অজান্তে শিরিক হয়ে যায়, আমি না জেনে তোমার সাথে শিরিক করে ফেলি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, সেখান থেকেও আমি তোমার কাছে নাজাত চাই। আল্লাহ, এজন্য শিরিক অত্যন্ত মারাত্মক গুনাহ। শিরিক করলেন ওই অবস্থায় কেউ যদি দুনিয়া ত্যাগ করে তাহলে সরাসরি কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, তার স্থান হচ্ছে জাহান্নাম, কিয়ামতের দিন জালেমদের কোনো সহযোগিতাকারী থাকবে না। আর পৃথিবীর বুকে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। জুলুমের সংজ্ঞা হলো যে কোনো জিনিসকে অপাত্রে রাখা। আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জিনিস হলো তাওহীদ, আল্লাহর ইবাদত বন্দেগী করা। আর ইহাকে যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য আপনি করেন তাহলে সবচাইতে বড় জুলুম আপনি এই পৃথিবীর বুকে করলেন। যাই হোক, প্রথম বিষয় আমরা বলেছিলাম যে যদি কেউ ইমান ছাড়া আল্লাহর ইবাদত করে, মুসলিম হওয়া ছাড়া আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে ওই ইবাদত কবুল হবে না। এটা এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে যদি আপনার ইবাদতে শিরিক থাকে তাহলে ইবাদত ওটা তো বাতিল হবে হবে, আরো যা ছিল গোষ্ঠী শুদ্ধা বাতিল করে দিবে। এজন্য সাবধান ও সতর্ক থাকুন, আমাদের ইবাদতে কোনো যেন শিরিক ঢুকে না যায়। তিন নম্বর, ইবাদত কবুলে বাধা হলো বেদাত করা। তিন নম্বর, ইবাদত কবুলে বাধা হলো কি? বিদাত করা। বেদাত জিনিসটা কি? ইহদাসু আমরিন ফিদ্দিন লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আহদি আসহাব, দিনের মাঝে এমন কিছু নতুন সংযোজন করা দিনের মাঝে। বেদাত যদি আপনাকে বলা হয় বেদাত জিনিসটা কি, তাহলে আপনি বলুন যে দিনের মাঝে এমন কিছু নতুন সংযোজন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার সাহাবায়ে কেরামের যুগে ছিল না। অন্য ভাষায় যদি আপনি বলতে চান তাহলে এভাবে বলতে পারেন যে বেদাত হলো ওই কাজ যা দলিলবিহীন, দলিলবিহীন দিন মনে করে করা হয়, দিনই বা ধর্মীয় কাজ মনে করে যেটাকে করা হয়, অথচ কোরআন ও হাদিস থেকে তার পক্ষে কোনো দলিল নেই, এমন কাজকে কি বলবো আমরা? বেদাত বলবো। এমনই একটি কাজ, এই যে রবিউল আউয়াল মাসের আজকে 29 তারিখ, এই রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালে একটা কাজ আমাদের দেশের লোকেরা করেছে, ভারতীয় উপমহাদেশের লোকেরা করেছে, সেটা হলো ঈদে মিলাদুন নবী, যা 400 হিজরির পরে আবিষ্কৃত হয়েছে। যদি কেউ আমার দেশের লোক, ভারতীয় উপমহাদেশের লোক বলে যে আমি হানাফি, তাহলে আমি ওকে বলবো যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে তুমি একটা দলিল আমাকে সহি মতে দাও যে উনি মিলাদুন নবী পালন করেছেন। যদি 4 বার করে জিন্দা হয় আর মরে, তারপরও সে পারবে না। কেন পারবে না? কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি সহি সুন্নার অনুসারী ছিলেন, আর ওনাদের জীবদ্দশায় 4 ইমামের কারো জীবদ্দশাতে এই মিলাদ ছিল না। ফলে মিলাদ করলে নেকি হয়, মিলাদ একটা এমন তরিকা যার মাধ্যমে মনে করা হয় যে এই পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশের পদ্ধতি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করো। যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা তো তাশাহুদে আপনার উপরে সালাম পেশ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তাআলা বললেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, তো সালাম তো হয়ে গেল এখানে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, প্রত্যেক তাশাহুদে আমি আপনার উপরে এই তাশাহুদ সালাম পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সাহাবারা বললেন এটা তো আমল হয়ে গেল, আমরা সালাত দরুদ আপনার উপরে কিভাবে পাঠ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমার উপরে যদি দরুদ পাঠ করতে চাও তাহলে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। তারপরে রাসূলের উপরে দরুদ অথবা সালাত ও সালাম পেশ বছরে মাত্র একবার, আপনি যাকে ভালোবাসেন তার কাছে যদি বছরে একবার ফোন দেন থাকবে ওই লোক? আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার প্রেমিকাকে উদাহরণস্বরূপ বলতে হচ্ছে, আপনার প্রেমিকাকে আপনি ভালোবাসেন আর আপনি তার কোনো দিন খোঁজ নেন না, বছরে একবার ফোন দেন আপনি, সারা রাত কথা বলেন, ওই প্রেমিকা কি থাকবে? আরে পাঁচ দিন দুই দিন একদিন, এখনকার দিনে একদিন কথা না হলে তুমি আমার খোঁজ নাও না ভুলে গেছো ইত্যাদি। আর আপনি আমি যেই মহামানবটি না হলে হেদায়েত পেতাম না, যেই রসুল না হলে আমি কাফের হয়তো থেকে যেতাম, সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করি, অথচ বছরে একদিন ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা, না সত্যিকার মুসলিম যদি আপনি হন তাহলে দৈনিক অসংখ্যবার আপনি রাসূলের উপরে সালাত ও সালাম পেশ করবেন, সকালে দশ বার বিকালে দশ বার, সকাল সন্ধ্যার জিকিরের অন্যতম একটা অংশ সকালে দশ বার পড়বেন, বিকালে দশ বার দরুদে ইব্রাহিম পড়বেন, আপনি নামাজ পড়বেন প্রত্যেক নামাজে আপনার শেষ বৈঠকে দরুদে ইব্রাহিম আছে, সাথে সাথে প্রত্যেক তাশাহুদ একটা হোক দুইটা হোক প্রত্যেক তাশাহুদে আছে কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই, বছরে একদিন বারোই রবিউল আউয়াল যেদিন নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আর তার জন্ম তারিখ নিয়ে আছে বিশাল মতভেদ ও মতবিরোধ, এবং সহি মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় রবিউল আউয়াল সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন, আর ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবার চক্করে পড়ে আমাদের প্রিয় নবীর এই দুনিয়া ত্যাগের দিনে শোকের দিনে আমরা আনন্দ করছি ঈদে মিলাদুন্নবী, নাউযুবিল্লাহ কোথায় আছি আমরা? এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এটা হলো একটা উদাহরণ মতো, মেলা আলোচনা আছে বলে বলবো না, তো দিনের মাঝে নতুন কিছু সংযোজন যদি কোনো ব্যক্তি করে আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকায়, চিশতিয়া হোক কাদেরিয়া হোক দকশাবন্দিয়া হোক আহমদিয়া হোক আর কোনো তরিকা হোক, সেই তরিকায় যদি কেউ ইবাদত বন্দিগি করতে চায় তাহলে তার ইবাদত কবুল হবে না, বরং ইবাদত তো কবুল হবে না, এর চাইতে মারাত্মক হলো কি ইবাদত তো বাদ গেল গেল, পরিশ্রম করেছে ইবাদত বাদ গেল, শুধু তাই না বরং ওই ইবাদত এ করার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যারা আমাদের এই দিনে বা ধর্মে এমন কিছু নতুন সংযোজন করে যা তার অন্তর্ভুক্ত নয় ওটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের যখন ভাষণ দিয়েছিলেন তখন তার উপরে সূরাতুল মায়েদার তিন নম্বর আয়াত নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিন ও ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে ইসলাম কি পরিপূর্ণ? পরিপূর্ণর মাঝে বা মধ্যে আরো কিছু ঢালার সুযোগ থাকে কি? আপনার কাছে একটা এক জগ পানি, এক গ্লাস পানি আছে, এক পেয়ালা ফুল পানি আছে, মধু আছে, দুধ আছে, আপনি যদি এখানে আর কিছু দেন তাহলে আপনার আপনি যে জিনিস দেবেন ওটা থাকবে কি? আপনারটা পড়ে যাবে অথবা আপনারটা ওইখানে জায়গা করে নেবে, আর ওইখান থেকে একটা কিছু আসল জিনিস কি হবে বাইরে পড়ে যাবে, এই হয়েছে আমাদের অবস্থা। আমরা আজকে যখন বেদাত করা শুরু করেছি তখন সুন্নাত আমাদের মাঝ থেকে উঠে গেছে, এখন মানুষ
শবে বরাতের রোজা করি, কিন্তু আপনার মুহররমের রোজার খবর নেই। মানুষ এখন ঈদে মিলাদুন্নবী পালন করে, কিন্তু আরাফার দিবসের রোজার মানুষের খবর নেই। আরাফার দিবসে রোজা রাখলে দুই বছরের গুণা মাফ হয়, মহরমের গুণা পূর্বের এক বছরের গুণা মাফ করে দেয়। এগুলো আমাদের দেশের মৌলভী সাহেবদের মুখ থেকে জীবনেও শোনা যায় না। এই জন্য আমরা বলবো যে আসুন আমরা বেদাতকে পরিত্যাগ করি, পরিহার করি, না বলি। বেদাত শুধু আপনার আমলকে কবুলে বাধা দেয় না, বরং আপনাকে জাহান্নামে নিয়ে যায়। মুসলিম শরীফে যেটুকু বললাম ওটুক হচ্ছে বুখারি ও মুসলিমের রেওয়ায়েত। আর মুসলিম শরীফে আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন কাজ করলো যেই কাজ আমাদের দিন সাপোর্ট করে না, আমাদের ধর্মে নেই, ওটা হলো বাতিল। ফাহুয়া রাদ্দুন, ওটা বাতিল, প্রত্যাখ্যাত, ওটা গ্রহণ মহান রব্বুল আলামিন করবেন না। এটা হলো মুসলিম শরীফের হাদিস। এক্ষণে যে ব্যক্তিরা বেদাত বুঝে না, ওই সমস্ত লোকেরা মাইককে বেদাত বলে, এজন্য মাইক দিয়ে আজান দেবে না। কিন্তু মাইক কি কোনো ধর্মীয় বিষয়? মাইক হলো আল্লাহর একটা নিয়ামত। মাইককে আপনি যেভাবে ব্যবহার করবেন সেইভাবে সে ব্যবহৃত হবে। আজান দিবেন তো আজান হবে, ইসলামী আলোচনা করবেন, গজল পড়বেন, কেরাত পড়বেন, কেরাত হবে। যদি এখানে গান শুরু করেন গান হবে না? গান হবে। ঠিক ওই রকম টেলিভিশন, টেলিভিশন হচ্ছে চাকুর মতো, ওই চাকু দিয়ে আপনি ফল টল কাটতে পারেন, আপনার তরি তরকারি সবজি ইত্যাদি কেটে খেতে পারেন, আবার একটা মানুষকে আপনি হত্যা করতে পারেন। ওই রকম টেলিভিশন আপনি ভালো কিছু দেখতে পারেন, ভালো প্রোগ্রাম পিস টিভি দেখতে পারেন, এছাড়াও ইসলামী এবং দিগন্ত টিভি ছিল আমাদের দেশে, এর সাথে এখনও কিছু আলোচনা আছে যেগুলো হয়, তো সেগুলো আপনি দেখতে পারেন, আবার এখানে নাচ গান বেহায়াপনা অনেক কিছু হয় সেগুলো আপনি দেখতে পারেন। অতএব এই টিভি বা মাইক বা এই জিনিসগুলো যেগুলো আধুনিক আবিষ্কার, এগুলো বেদাত নয়, কারণ এগুলো ধর্মীয় বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয়। মাইকে আজান দিলে দশ গুণ সব বেশি হবে বা পাঁচ গুণ সব বেশি হবে, এটা কেউ আকিদা রাখে না, বিশ্বাস রাখে না। সবের নিয়তে মাইকে আজান দেওয়া হয় না, বরং এটা একটা সহুলত এনে দিয়েছে আমাদের জীবনে, যে বাইরে দাঁড়িয়ে উঁচা স্থানে, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক ছিল না, বেশ কিছুদিন পূর্বেও মাইক ছিল না, তখন মানুষেরা বাইরে গিয়ে একটা উঁচা জায়গাতে অনেক সময় ইট দিয়ে উঁচা করে ওই জায়গায় গিয়ে আজান দিত, এবং যার বেশি আওয়াজ উঁচা ওই লোকটাকে মুয়াজ্জিন হিসেবে গ্রহণ করা হতো। আর এ কথাগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, যেই সাহাবী আজান স্বপ্নে দেখেছিলেন ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লিমহু বেলাল, আজানের শব্দগুলো বেলালকে শিখিয়ে দাও, কারণ বেলালের আওয়াজ দরাজ গলা, উঁচু গলা, অনেক দূরে পর্যন্ত যায়। তাই তিনি বেলালকে শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু বেলাল আজান কিন্তু স্বপ্নে দেখেননি। আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু উনি স্বপ্নে দেখেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু বেলালকে শিখিয়ে দিতে বলা হয়েছে, কেন? যাতে উনি জোরে আজান দিতে পারেন। তো মাইকে আজান দেওয়া গুনার কাজ নয়, মাইকটা হলো আল্লাহর একটা নিয়ামত, ব্যবহার করবেন অতি সহজে, আপনি ওরকম নাচিলেও সহজে মেলা লোকের কাছে এলান, আজানের ঘোষণা, সালাতের ঘোষণা আপনি শুনিয়ে দিলেন। তো আসলে এগুলো ভুল বুঝ মানুষের, যে এটা বেদাত, অথবা ফ্যান বেদাত, লাইট বেদাত, মসজিদ বেদাত। এটা মসজিদ তো ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওনার মসজিদ কেমন ছিল? ওনার মসজিদের উপরে ছাদ ছিল আপনার খেজুরের পাতার, তাহলে কি আমরা ওইগুলো করবো এখন? না, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতের সদ্ব্যবহার করবো, অপব্যবহার আমরা করব না। বলছিলাম যে ইবাদত কবুলে দ্বিতীয় নাম্বার বাধা হলো বেদাত করা, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটাগরিতে ইবাদত না করা। আপনি আমার ক্যাটাগরিতে করেন, অন্য কারো ক্যাটাগরিতে করেন, বিভিন্ন তরিকার কথা বলেছি সেগুলোতে করেন, ইবাদত কবুল হবে না, যদি ওটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মেলে। আপনার কোম্পানি আরেক কোম্পানির কাছে কন্ট্রাক্ট নিয়েছে যে কোনো একটা জিনিস সে তৈরি করে দেবে, তার মাপ হলো 2 ইঞ্চি, একটা জিনিস তৈরি করে দেবে যার মাপ হলো 2 ইঞ্চি, আর যেই কোম্পানি নেবে ওই নিয়ে গিয়ে আবার ওটা 2 ইঞ্চি জায়গাতে সেট করবে। এখন আপনি করলেন কি,
দুই ইঞ্চির জায়গায় সোয়া দুই ইঞ্চি করে দিয়েছেন। আপনাকে যে মাপ দেওয়া হয়েছে সেটা হলো দুই ইঞ্চি, আর আপনি এটা সোয়া দুই ইঞ্চি করে তৈরি করেছেন, আর ওই লোক যেখানে গিয়ে সেট করবে ওটার মাপ কত? দুই ইঞ্চি। তাহলে এখন আপনি যে মালগুলো তৈরি করলেন অর্ডার যে কোম্পানি দিয়েছে তারা নেবে কি? নেবে না। কেন নেবে না? কারণ ও নিয়ে ওর কোনো ফায়দা নেই, ওইখানে সোয়া দুই ইঞ্চি খাটবে না। আপনি আর কোম্পানির লোকদের পরিশ্রম গেল, সাথে সাথে আপনি যে টাকা ইনভেস্ট করেছেন এর পিছনে সেটাও কিন্তু গোল্লাই গেল, আর আপনার মালও বিক্রি হলো না। ওই রকম আমরা যদি ইবাদত এমনভাবে করি যে ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে মিলেনি, তাহলে আপনার ইবাদতও পণ্ড হবে আর আপনার শ্রম তো গেলই। তিন নম্বরে, এই কাজের জন্য আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। কিছু লোক বলে যে বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া। কিভাবে জাহান্নামে যেতে হবে আমি এরপরেই বলবো। কিছু লোক বলে যে বেদাত দুই প্রকার, হাসানা আর সাইয়া, ভালো বেদাত আর মন্দ বেদাত, আর ভালো দিয়ে শবে বরাত, ঈদে মিলাদুন নবী, শবে মেরাজ, এ থেকে শুরু করে যা ওদের দরকার, দোকানের মিলাদ অথবা গাড়ি হয়েছে গাড়ির মিলাদ অথবা আরো কিছু উদ্বোধন করবে বাড়ির মিলাদ, এখন সবারই মিলাদ মানে জন্মবার্ষিকী পালন হচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য সম্মানিত ভাই এবং মধ্যগণ, যারা বেদাতে হাসানা বলে ওদের কাছে কোনোদিন বেদাতে সাইয়া পাওয়া যায়নি, সব হাসানা, কারণ ওগুলো ওদের করা দরকার, এই জন্য এরা এটাকে হাসানা বলে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন প্রত্যেক জুমার দিন খতিব সাহেবের কাছে, কি শুনেন আপনারা? কুল্লু বেদাতিন দলাল, কুল্লু মুহদাসাতিন বেদা, ইসলামের মাঝে নতুন যেগুলো কাজ ওগুলো বেদাত, ও কুল্লু বেদাতিন দলালা, আর প্রত্যেকটা নতুন কাজ বা বেদাত হলো গুমরাহি। তাহলে হাসানা বা সাইয়া নয়, প্রত্যেক বেদাত হলো গুমরাহি। ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হলো কোথায়? জাহান্নাম, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যে ব্যক্তি রসুলের তরিকা না মেনে অন্যের তরিকায় জিকির আজকার করে, অন্য কোনো ইবাদত করে, তার পরিণাম কি? জাহান্নাম। আমাদের দেশে মহান রব্বুল আলামিন বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয় নম্রতা সহকারে, কাকুতি মিনতি সহকারে, আর খুফিয়া মানে গোপনে, গোপনে ডাকতে বলছেন আল্লাহকে। এখন আমরা জিকির করছি কিভাবে? মাইকে, তারপরে আবার এদিক থেকে নিয়ে এদিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আরেক পীর সাহেব দেখছে যে এর সাথে তো আমার মিলা যাবে না, তখন ও এদিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, তো ও এদিকে শুরু করলো। এরকম মেলা ধরনের আছে, যদি আপনি জিয়ারত করেন এদের সেন্টারগুলো পেয়ে যাবেন কত হাজার মানে ধরন, আল্লাহু আলাম। গতকালকে আমি ওই মিনা ইমামতে ছিলাম, তো ওইখানে এই ঈদে মিলাদুন নবীর ব্যাপারে ভাইয়েরা প্রশিক্ষণ নিচ্ছিল, মানে একটা আলোচনা শিকার জন্য। তো ও একজন ভাই বললেন যে তার বাড়ির পাশে মাজার ছিল, ও কোনোদিন যায়নি, তো একদিন ঈদে মিলাদুন নবীর সবাই তারে নিয়ে গেল। যাওয়ার পর দেখছে যে এক জায়গায় নারীদের ড্যান্স হচ্ছে, আর ড্যান্সের চলে চলে জেকেরও করছে, আর আরেক দল জেকের করছে কিভাবে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই ধরন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন? আজ কোথায় আমরা মুসলিমরা? এগুলো সবই হচ্ছে বেদাতের কারণে। বেদাত যদি কেউ করে তাহলে তার ওই আমল তো বাতিল হয়, বরং ইহা তাকে জাহান্নামে নিয়ে যায়। তার দলিল আমরা বললাম যে কুল্লু দলালাতিন ফিন্নার, এটা হাদিসের একটা অংশ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা ফারাতুকুম আলাল হাউস, আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারের কাছে গিয়ে হাজির থাকব, এবং হাউজে কাউসারের বর্ণনা দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা উহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, তার পানি হবে দুধের চাইতে বেশি সাদা, আহলা মিনাল আসাল, মধুর চাইতে বেশি মিষ্টি, তারপরে আদাদু আনিয়াতিহি কা নুজুমি সামা, তার পানপাত্র পেয়ালাগুলোর সংখ্যা হবে আকাশের তারকা সমপরিমাণ অসংখ্য। আকাশের তারা গণা যায় কত হাজার হাজার লাখ লাখ তারকা আছে। মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, একবার কেউ যদি এই হাউজে কাউসার থেকে
পান করে তাহলে আর জীবনেও সে পিপাসিত হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহ সাহাবায়ে কিরাম বললেন যে আপনি তো আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তো আপনি কি আমাদেরকে চিনতে পারবেন? কিভাবে চিনবেন? ওখানে তো হাজার হাজার উম্মত, 124,000 নবী এসেছিল, 124,000 নবীর 124,000 কি হবে? উম্মত হবে। এই বিশাল বহরের মধ্যে আপনি আমাদেরকে কি করে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমাদেরকে আমি চিনতে পারবো কিভাবে? ইন্নাকুম তাতুনা গুররান মুহাজ্জালিন, তোমরা আসবে গুররান মুহাজ্জালিন, বলা হয় গুররান মুহাজ্জালিন মিন আসারির ওযু, ওযু করার কারণে তোমাদের ওযুর অঙ্গপ্রত্যঙ্গ গুলো কি হবে? চমকাতে থাকবে। 100,000 গরু ছাগল বা ভেড়া মুরগি আপনার কাছে আছে, গরু আছে আপনার কাছে 100,000, এই 100,000 গরুর মধ্যে 500 গরু আছে যেগুলোর কপালের মধ্যে সাদা দাগ আছে, চিনতে পারবেন না? তো ওই রকম কোটি কোটি লোক থাকুক, বিলিয়ন বিলিয়ন লোক থাকুক, কিন্তু তোমাদের ওজোর অঙ্গগুলো জলজল করবে, বাতির মতো আলো দেবে, আর আমি তোমাদেরকে তা দেখে চিনতে পারবো, আর তোমাদেরকে আমি ডাকবো, আমার কাছে তোমরা আসবে, আর আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। হঠাৎ করে একদল লোক আসবে যাদেরকে আমি চিনতে পারবো, ওরা অজু করেছিল, অজুর অঙ্গগুলো জলজল করবে, কিন্তু ফেরেশতাগণ বাধা দেবেন, স্টপ, বাধা দেবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে ওরা, ওদেরকে কেন তোমরা বাধা দিচ্ছ? ওরা তো আমার উম্মাত, ওদের অঙ্গ প্রত্যঙ্গ, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জলজল করছে। তখন ফেরেশতাগণ বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে এরা কি কি নতুন বেদাত সৃষ্টি করেছিল, ধর্মের নামে কত রকম জেকের, আর কত রকম মিলাদ, আর কত রকম অন্যান্য ইবাদত বন্দেগী শুরু করেছিল, আর খতম যে কত রকম আছে, আল্লাহ আলা, জালালি খতম, ইউনুসি খতম, মেলা খতম কিন্তু আছে। আর মনে রাখবেন যে এই খতমওয়ালাগুলো ঠিক মতো একটা খতমও দেয় না, কি ওর ঠেকা পড়ছে আপনা, ও যদি পড়ে তো ও নেকি পাবে, আপনার বাড়িতে আসছে, আপনার টাকা বেশি হয়েছে, আপনি টাকা দিবেন, ওরে আর খাওয়া দিবেন, আপনার বাড়িতে আসে এক পাতা পড়ে আর এক পাতা উল্টাই, হ্যাঁ হুজুর হুজুরের খবর মোটামুটি রাখে, তো এক পাতা পড়ে আর এক পাতা উল্টাই, এইভাবে দেখা গেছে যে 10 পাতাতে এক পারা হয়, আর 5 পাতা পড়ছে, 5 পাতা নাই, তার মানে 15 পাতা পড়া হয়েছে, খতম, আর 20 হুজুর বসাইছেন, 20 হুজুর এটাকে ওই মানে আপনার চটনির মতো শেষ করে দিয়েছে, আলুর চটনির মতো খালাস, পড়া হয়ে গেছে, আধা ঘন্টা আইলো না শেষ। তো এইভাবে ধোকাবাজি করে মানুষের পকেট থেকে টাকা তারা বের করে নেয়, আর নিজেদের পেটেও ভালো কিছু খাবার দেয়, জনসাধারণ না বুঝে এই কাজগুলো করে, কিন্তু মৌলভী সাহেবরা কিয়ামতের দিন ধরা খাবে, সাথে জনগণও ধরা খাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ওরা তো আমার উম্মাত, অজুর অঙ্গগুলো জলজল করছে, ওদেরকে কেন তোমরা বাধা দাও? ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার পরে এরা কি কি নতুন বেদাত তৈরি করেছিল, ধর্মের নামে মেলা কিছু চালিয়ে দিয়েছিল এরা ভেজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রহমানুর রউফ, রউফ বিল মুমিনিন, একারে আয়াতে বলা হয়েছে যে কাজ্জাকুম কাজ্জা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, তোমাদের কল্যাণে উনি অতি আগ্রহী, আর বিল মুমিনিনা রউফুর রহিম, রউফুর রহিম আল্লাহর গুণ, আল্লাহর গুণ রসুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রসুলটা রসুলের পর্যায়ে, আল্লাহটা আল্লাহর পর্যায়ে, তো মুমিনদের ব্যাপারে উনি অত্যন্ত নরম দিল এবং অত্যন্ত দয়ালু, উনি বলবেন কি যে ওদের ভুলটা মাফ করে দেন, নাকি ফেরেশতাদেরকে এই কথা বলবেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলবেন না, বরং রাগান্বিত হয়ে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ রক্ত, নিজের রক্তে রঞ্জিত হয়ে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, ওহুদের প্রান্তরে দাঁত চলে গেছে চেহারায় এবং গর্দানে আঘাত পেয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে লক্ষাধিক সাহাবীকে বলেছিলেন, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি? সকলের সমস্যারে বলেছিলেন, বালা কদ বাল্লাগ, হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। সেই রাসূলের রাগ তো হবেই, কারণ নিজের জীবন বাজি রেখে যে ইসলামকে প্রচার করে গেলেন নিষ্কলুষভাবে, এই শয়তানের দল, এই বদমাইশের দল সেই ইসলামকে যখন পরিবর্তন ও পরিবর্ধন করে দিয়েছিল ইহুদি ও খ্রিস্টানদের মতো,
মহান রব্বুল আলামিন রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিল এখান থেকে দূর হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও, নাউজুবিল্লাহি মিন যা। এই পরিণাম যদি চান বেদাত করেন আহলান ওয়া সাহলান, যদি এই পরিণাম চান যে হাউসে হাউজে কাউসারের পানির দরকার নাই আর ওইখান থেকে বিদায় হলে তো জাহান্নামে যেতে হবে, ওই যে কুল্লু দলালাতিন ফিন্নার, এখান থেকে ব্যাক, তার মানে এখান থেকেই জাহান্নামে যেতে হবে। যদি মনে করেন যে ব্যাক আসবো হাউজে কাউসারের ওইখান থেকে রসুলের কাছ থেকে পানি পান না করে আর জাহান্নামে যাবো, তাহলে বেদাত করেন আরো ধ্বংসে করেন, মাফি মুশকিল। কিন্তু যদি নাজাত পেতে চান, আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে গৃহীত হোক এমন চান, তাহলে রসুলের তরিকা জানেন, রসুলের তরিকা জানেন, ইয়ার তরিকা ওয়ার তরিকা নাজাত দিতে পারবে না। দিবে নাজাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাই আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তৃতীয় আমল কবুল না হওয়ার কারণ হলো রসুলের তরিকায় ইবাদত না করা এবং বেদাত করা। চার নাম্বার হচ্ছে ফাসেকি, কুফুরি এবং মুনাফেকি। এই তিনটা জিনিস যদি কারো মধ্যে থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না। মুনাফেকির আলামত কয়টা? চারটা। এক হাদিসে তিনটা আর এক হাদিসে চারটা উল্লেখ হয়েছে। মান কানা ফিহি আরবাউ মান কানা ফিহি কানা মুনাফিকান খালিসা। চারটা জিনিস যদি কারো মাঝে থাকে তাহলে ও খালেস, খাঁটি মুনাফিক, আর যদি একটা বা দুইটা থাকে তাহলে তার মাঝে মুনাফিকের কি আছে? আলামত আছে। সেই চারটা খাসলত আলামত হলো কি? ইজা হাদ্দাসা কাজাব, যদি কথা বলে তো মিথ্যা বলে, মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। বুঝে আসছে? আমাদের সময় কম, সংক্ষেপে আমরা বলবো। আর ওয়া ইজা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে না, যদি এমন লোক দেখেন তাহলে ওর ভিতরে কি আছে? মুনাফিকের আলামত আছে। ওয়া ইজা উতিমিনা উতুমিনা খান, ওর কাছে যদি টাকা আমানত রাখেন তো খেয়ানত করে। আপনি বললেন যে ভাই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম, আপনি খরচ টরচ করিয়েন না, আমার এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পর লাগতে পারে। আপনি গেছেন কই, ভাই টাকাটা তো খরচ হয়ে গেছে, আমানত রক্ষা হয়েছে না, খেয়ানত করছে। এরকম যদি হয় তাহলে, বা এটা টাকার উদাহরণ বললাম, যে কোনো জিনিসের খেয়ানত করলে ওর মাঝে মুনাফিকের আলামত আছে। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, ওয়াইজা খাসামা ফাজার, যদি ঝগড়া করে তো গালি দেয়। আজকালকে ফেসবুক হয়েছে, ফেসবুকের মধ্যে মেলা মৌলভী সাহেব নামের কলঙ্ক, এরা যখন দাওয়াতি কাজ করে তখন দেখা যায় ওর মতের বিপরীতে হলে ওকে গালি দিয়ে শেষ করে দেয়। দয়া করে এরকম ফেসবুকে দাওয়াত দিতে যাবেন না। গালি দিলে ওর মাঝে মুনাফিকের আলামত পাওয়া যাচ্ছে, ওর বৃক্ষে তোমার নাম কি ফলে পরিচয়, ওর কথাগুলোই প্রমাণ করছে ও কোন ধরনের লোক। এজন্য বলবো যে নেফাকি থেকে দূরে থাকুন, মুনাফিকি থাকলে ইবাদত কবুল হয় না। মুনাফিকি কয় প্রকার? চারটা তো তার গুণ, এগুলো জানার জন্য বলছি যাতে আপনাদের এলেম হয়। আমাদের বিষয়টা এটা বললেই শেষ হয়ে যেত হেডলাইন, কিন্তু জানার জন্য বলছি যে মুনাফিকি হলো দুই প্রকার। কয় প্রকার? মুনাফিকি হলো দুই প্রকার, একটা হলো আকিদাগত নেফাক, এতেকাদি অন্তরের বিশ্বাস, অন্তরের যেই মুনাফিকি, এটা হলো কি? অন্তরের ভিতরে সে কুফুরি গোপন করে রাখে আর বাহিরে কি করে? ইসলাম জাহির করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এগুলো জানিয়ে দিয়েছিলেন। এখন আকিদাগত মুনাফিক ধরা বড় মুশকিল। কিন্তু আরেকটা হলো নেফাকে আমালি, আমলের মাধ্যমে মুনাফিক ধরা যায়, আর সেই আমলগুলো যে চারটা বললাম এগুলো হলো তার আলামত। যাই হোক, এরপরে আছে কুফুরি। কুফুরি দুই প্রকার, একটা বড় কুফুরি একটা ছোট কুফুরি। বড় কুফুরি করলে ইসলাম থেকে বের হয়ে যায়, ছোট কুফুরি করলে ইসলাম থেকে বের হয় না, তবে ওটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। আর একটা হলো ফাসেকি। ফিসকুন শব্দের অর্থ হলো খুরুজ, মানে বের হয়ে যাওয়া। ইসলাম থেকে আপনি যতটুকু বের হবেন অতটুকু আপনি ফাসেক। আর ফাসেকিও দুই প্রকার, ফিসকে আকবর আর ফিসকে আসগার। কিছু ফাসেকি আছে যা ইসলাম থেকে আপনাকে বের করে দেয়। আপনি যদি নামাজ না পড়েন ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনি যদি সাহাবিকে গালি দেন ইসলাম থেকে বের হয়ে যাবেন, আল্লাহকে গালি দেন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, যদি কোনো দিনদার পরহেজগার লোককে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন ইসলাম থেকে বের হয়ে যাবেন। এগুলো হলো ফাসেকি সব। তো যাই হোক, ফাসেকি কুফরি মুনাফেকি তিনটাই আমল কবুল না হওয়ার কারণ। দলিল আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, কুল আনফিকু তাওয়ান আও কারহা, তোমরা মুহাম্মদ সাল্লাম আপনি বলে দিন যে তোমরা স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় বাধ্য হয়ে যেভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করো না কেন, লাই ইউতাকাব্বালা মিনকুম, উহা তোমাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না।
কাদের পক্ষ থেকে? ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, কারণ তোমরা হলে একটা ফাসেক সম্প্রদায়। তাহলে যাদের ভিতরে ফাসেকি আছে ওদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। সূরা তাওবা 53 নম্বর আয়াত। আরো দুটো আমরা বলেছিলাম, কুফুরি এবং নেফাকি। আল্লাহ বলছেন সূরা তাওবার 54 নম্বর আয়াতে, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, আল্লাহকে বাধা দেয়নি তাদের আল্লাহর রাস্তায় ব্যয়কে গ্রহণ করাতে, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কিন্তু বাধা দিয়েছে কিসে? যে তারা আল্লাহ ও তদীয় রাসূলকে মানে না, অস্বীকার করে, ফলে তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, আর নামাজে আসলে অলস অবস্থায় আসে। আল্লাহু আকবার, নামাজে এইভাবে দাঁড়ায় মানে ঘুমাচ্ছে অর্ধেক, মনটা বাড়িতে গিয়ে বসে আছে, ইমাম সাহেব কয় রাকাত যে পড়লো আল্লাহ। যদি এমন অবস্থা হয় তাহলে এই ইবাদত কবুল হবে না। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, আর এই লোকেরা আল্লাহর রাস্তায় ব্যয় করে না বাধ্য হওয়া ছাড়া। আমাদের দেশে গত বছর যাকাতের কাপড় নিতে গিয়ে 20 জন লোক মারা গেছে না, 20 জন না 25 জন লোক। তো এই লোকের উদ্দেশ্য যদি যাকাত দেওয়া হতো তাহলে মানুষগুলো কি মারা যেত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন ভাবে দান করবে, ডান হাত দান করবে, বাম হাত জানবে না। আর এই লোক সবাইকে ঢোল পিটিয়ে দান করতে এসেছে, তার মানে কি এটা 1 নম্বর ফাঁকিবাজ, এগুলো নাম নিবে এজন্য ইয়া করতে এসেছে, দান করতে এসেছে। ওর হয়তো যাকাত এসেছে 5 লাখ টাকা, ও দিবে 1 লাখ টাকা, খালাস, ছবি টবি নিয়ে নিবে, শেষ, ওখানে টাকা চলে গেছে। সরকারি যেন ট্যাক্স মেলা ফাঁকি দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না বাধ্য হওয়া ছাড়া। এলাকায় আপনার চাঁদা ধরা হয়েছে দিনই কাজে 500 টাকা, আপনি তো দিতেন না, কিন্তু এখন যখন ধরছে সবাই দে, কি করার উপায়? না হলে মানুষ খারাপ বলবে। যদি এমন নিয়ত দেন, টাকা দেওয়া হলো কিন্তু কবুল আল্লাহর কাছে হবে না, স্বেচ্ছায় দিতে হবে, স্বেচ্ছায় দিতে হবে, নিজের খুশিতে দিতে হবে, তবে আপনার দান আল্লাহর কাছে কবুল হবে। এটা ছিল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ কেউ যদি ছেড়ে দেয় তাহলে তার ইবাদত কবুল হবে না। নামাজ ছেড়ে দেওয়া ইবাদত কবুলে বাধার অন্যতম একটা কারণ, মেলা লোক, আমি একটু আগে বলছিলাম মেলা লোক নামাজ পড়ে না, কিন্তু একটা ফকির যদি কোনো জায়গায় পায় তো 5 টাকা দান করে দেয়, অথবা একটা গরিব লোককে পেয়েছে তো ওকে কিছু কিনে দেয়, অথবা তার বাপ মাকে সে দেখে। মনে রাখবেন, নামাজ না পড়লে এগুলো তার কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি আবিল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন ও মুসলিম আরেকজন কাফির ও মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ফামান তারাকা ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার সকল আমল নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার, খালি আসরের নামাজ ছাড়লে সকল আমল নষ্ট হয়ে যায়, আর বাকি চার রক্ত না, আর কি ইবাদতের খোঁজ পাওয়া যাবে না? এজন্য নামাজ ছাড়বেন না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে নামাজ পড়া আপনার উপরে ফরজ, এই দুনিয়ায় বেঁচে থাকার চাইতে বড় ফরজ হচ্ছে নামাজ। আপনি যদি মরে যান নামাজ নিয়ে যেতে পারেন, তাওহীদ নিয়ে যেতে পারেন, ইবাদত নিয়ে যেতে পারেন, জান্নাতে চলে যাবেন, কিন্তু আপনি যদি এখানে 100 বছর বেঁচে থাকেন আর কুফুরির উপরে থাকেন তাহলে দুনিয়াও আপনার জন্য অভিশাপ, পরকালও আপনার জন্য অভিশাপ। তো এই জন্য 5 নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে ইবাদত কবুল হয় না। এক লোক এসে যদি জুম্মার দিনে এক অক্ত নামাজ পড়ে, ওর এই নামাজ কি করে কবুল হবে? ওর নামাজ কবুল হবে না, কারণ সে কুফুরি অবস্থায় আছে, আর এটাকে সে তার ইসলাম জাহিরের একটা অন্যতম উপায় মনে করে, অথবা মনে করে যে যদি জুম্মার নামাজটা না পড়ি তো কেমন লাগে, মানুষজন কি বলে ইত্যাদি। ভাই নামাজ পড়েন? পড়ি, মাঝে মাঝে ছুটে যায়, তার মানে খালি জুম্মার নামাজ পড়ে? যদি এমন হয় তাহলে সে নামাজি নয়। যারা নামাজি নয় তাদেরকে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন বলছেন যে দুনিয়াতে একই কোম্পানিতে একই সাথে ছিল এরা, আর কিয়ামতের দিন ছবি নিয়ে নাও, লম্বা ঠিক নেই, এদিক থেকে সব দিক কয়েকটা নিয়ে, কিয়ামতের দিন এরা যখন আল্লাহর কাছে যাবে, তো কিছু লোক আছে একই রুমে থেকে নামাজ পড়ে, আছে না এমন,
আর কিছু লোক আছে ওর বেতনটাও বেশি, সুবিধা তার বেশি, কিন্তু একই রুমে থেকে নামাজ পড়ে না। যখন পরকালে যাবে তখন একদল আর একদল লোকে চিনতে পারবে, তারা বলবে যে ব্যাপার কি গো, আপনি তো আমার সুপারভাইজার ছিলেন, আপনি তো আমার ফোরম্যান ছিলেন, আমার তো ছিল বেতন 400 রিয়াল সারাকো কোম্পানিতে, আর আপনি ছিলেন সুপারভাইজার, আপনার ছিল 1500 রিয়াল, তো আপনার এই অবস্থা কেন? মা সালাকা কুম ফি সাকার, আজকে এই সাকার নামক দোজকে আপনাকে কিসে নিয়ে আসলো? তখন বলবে ভাই রে মেলা বেতন ছিল ঠিকই, কিন্তু কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় বেতন ফেতন সুবিধা ভালো পাইছিলাম, একা একটা রুম পাইছিলাম, খুব সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু মুসাল্লি ছিলাম না। আল্লাহ, যদি মুসাল্লি না থাকেন তাহলে সাকার নামক দোজকে আপনাকে নিক্ষিপ্ত হতে হবে। তাই সাবধান ভাই এবং সম্মানিত উপস্থিতি, যেন আমরা নামাজ ত্যাগ না করি। 6 নম্বর, ইবাদত কবুলে বাধা হলো দান করার পরে খোটা দেওয়া। দান করার পরে যদি খোটা দেন তাহলে আপনার যত দান করেছেন সব কি হবে? নষ্ট হয়ে যাবে। আপনি একটা লোককে নিয়মিত মাঝে মাঝে কিছু দান করেন, একদিন দেখা গেল যে ওই লোকটা হকের পক্ষ নিয়েছে আর আপনার বিপক্ষে চলে গেছে, হয় না এমন? কিরে বল্টু বা জল্টু, তোরে এতদিন ধরে টাকা দিলাম আর তুই আমার বিরুদ্ধে আজকে কথা কইলি, নেমো খারামি করলি, এই কথা আপনি বলছেন, তো আপনার আমল বরবাদ হয়েছে। দলিল মহান রব্বুল আলামিন সূরা বাকারা 264 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ইমানদারগণ তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না, বিল মান্নি খোটা দিয়ে, ওয়াল আযা এবং কষ্ট দিয়ে। যদি আপনি খোটা দেন তাহলে আপনার সাদকা সব নষ্ট হয়ে যাবে। কিরে তোকে এত টাকা দিয়ে এত এত বড় করলাম আর আজকে তুই আমার বিরুদ্ধে যাস অথবা আমার কথা শুনিস না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কাউকে যদি কষ্ট দেন আর খোটা দেন তাহলে আপনার ওই সাদকা নষ্ট হয়ে যাবে, কবুল হবে না। 7 নম্বর, ইবাদত কবুলে বাধা হলো দিনী আমল, উদ্দেশ্য হলো দুনিয়াবি। দিনী আমল উদ্দেশ্য কি? দুনিয়াবি। দিনী আমল দিয়ে আমি দুনিয়া যদি কামাতে চাই তাহলে আমার ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইমাম সাহেব যদি এজন্য ইমামতি করেন যে এটা দিনী কাজ, ধর্মীয় কাজ, এতে আমার নেকি হবে, বরং আমার পিছনে যত লোক নামাজ পড়বে তাদেরও সওয়াবের একটা ভাগ আমার আমলনামায় লেখা হবে, মানুষজনের আমি ইমামতি করলাম, একটা দিনী ধর্মীয় কাজের আঞ্জাম দিলাম, আল্লাহর কাছে আমি মর্যাদা পাবো, আহলান ওয়া সাহলান। কিন্তু যদি এমন হয় যে উনি ইমামতি করেন শুধু কি জন্য? টাকার জন্য। টাকা যা ভাগ্যে আছে ওটা আসবেই আসবে, কিন্তু টাকাই হলো উদ্দেশ্য, টাকা হলো উদ্দেশ্য, ফলে তার নেকি হবে না। আমার ওস্তাদ বলেছিলেন যে একজন মুয়াজ্জিন আজান দেওয়ার পরে একামত দিছে, আজানও দিছে একামতও দিছে, একামত দেওয়ার পরে চলে যাচ্ছে, ও কয় কিরে ভাই তুই একামত দিলি তুই নামাজ পড়বি না, কয় আমার কাছে আর একটা মসজিদ আছে ওইখানে গিয়ে আর একটা একামত দিতে হবে আমার। তো যদি এই হয় মানুষের অবস্থা তাহলে ওই ইবাদত দিয়ে সে পরকালে উপকৃত হতে পারবে না, তার ইবাদত কবুল হবে না। আমাদের এখানে বাংলাদেশ স্কুল আছে, বাংলাদেশ স্কুল সহ যে কোনো স্কুল হোক না কেন এবং যে কোনো শিক্ষা হোক না কেন, মেলা লোক আছে জাতি গঠনের জন্য শিক্ষা দেয়, আর বেতন সেটা মানুষের পেট আছে সেটা আসবেই, আর সেটা নেওয়া না যায় নয়, কিন্তু উদ্দেশ্য যদি হয় যে খালি বেতনই তাহলে কিন্তু সর্বনাশ। আপনার উদ্দেশ্য হতে হবে আমি একটা জাতি গঠন করব যারা ইসলাম মোতাবেক চলবে, যারা আল্লাহ ও রসুলের দিন মেনে চলবে, এবং ওরা যদি কিছু ভালো কাজ করে আমার আমলনামায় লিখিত হবে, আর বেতন ওটা অটোমেটিকলি আসবেই আসবে। কিন্তু যদি আপনি উদ্দেশ্য করে ফেলেন, এটা যদি প্রথমটা হয় তাহলে আপনার জন্য সওয়াব, আপনার অজান্তে মেলা সওয়াব হবে। আপনি হয়তো জানেন না যে একটা ছাত্রকে পড়িয়েছিলেন, ছাত্রটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আরো 10 জন 20 জন 100 জন 500 জন ছাত্র তৈরি করেছে যারা ইবাদত বন্দেগী করে। আপনার অজান্তে আপনার আমলনামা কি হতে থাকবে? বাড়তে থাকবে। কিন্তু আপনি যদি উদ্দেশ্য করেন শুধু টাকা তাহলে ওগুলো তো কিছু পাবেনই না, আর আপনার আমল বা ইবাদত কবুল হবে না। মহান রব্বুল আলামিন
বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগি চাই, তার সৌন্দর্য চাই, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আমরা, মহান রব্বুল বলছেন আমি তাদেরকে এই দুনিয়ায় তাদের আমলের পরিপূর্ণ বদলা দিয়ে দেব এবং এখানে তাদের কোনো ঘাটতি করা হবে না। তার যে আমল সে করেছে, কাফেররা যে আমল করে, ভালো আমল করে, ওদের জন্য পরকালে কিছু নাই, ওর বদলা দুনিয়াতে দিয়ে দেওয়া হয়। ওই রকম যেই লোক দুনিয়াতে চায়, আল্লাহ তাকে দুনিয়াতে তার বদলা কাফেরের মতো দিয়ে দেবেন। আর পরকালে এই লোকের অবস্থা কি হবে? এদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করেছে ওগুলো নষ্ট হয়ে যাবে এবং তারা যে কাজ করত সেটা ছিল বাতিল, সেটা হক কাজ ছিল না, ন্যায় কাজ ছিল না। সূরা হুদ 15 ও 16 নম্বর আয়াত। এর মাঝে ওলামাগণ সংশ্লিষ্ট করেছে ওই সমস্ত লোকদের কাজকে যারা কোনো অন্যায় কাজ ত্যাগ করে, কিন্তু কেন? দিনের জন্য নয়, বরং দুনিয়াবি ফায়দার জন্য। এতদিন ধূমপান সিগারেট চলছিল, ডাক্তার সাহেবের কাছে গিয়েছে, কয় আপনার তো এটা চলবে না, এবার এখান থেকে বিরত থেকেছে। যদি এমন হয় তার উদ্দেশ্য, তাহলে কোনো নেকি সে পাবে না। এই যে ধূমপান থেকে বিরত থাকার সওয়াব, যদি সওয়াব সে পেত যদি আল্লাহর ভয়ে সে এটা ত্যাগ করত, কিন্তু যেহেতু সে ডাক্তারের কথাই দুনিয়াবি ফায়দার জন্য, দুনিয়াতে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য ত্যাগ করেছে, তাই তার কোনো নেকি হবে না। অথবা সে কি করেছে, কিছু টাকা পয়সা এক জায়গায় দান করেছে, কেন? যাতে করে এর মাধ্যমে অন্যদিন আরো কিছু বড় ফায়দা সে পেতে পারে। আজকে যদি এক জায়গায় 10 টাকা না দেয়, তাহলে আরেকদিন হয়তো তাকে সে 20 টাকা পাবে না। যদি এমনটি হয়, তাহলে এটাও এই দলের অন্তর্ভুক্ত হবে যে তার ওই ইবাদত কবুল হবে না, কারণ তার নিয়তে কি আছে, গড়মিল আছে এবং তার উদ্দেশ্য সঠিক নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন আপনি নিয়ত করবেন সে অনুযায়ী আপনাকে ফল দেওয়া হবে। এর সাথে আমরা যুক্ত করতে চাই তিন ব্যক্তির ঘটনা, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তিন ব্যক্তির। কয় ব্যক্তির? তিন ব্যক্তির। একজন বক্তা, বড় আলেম, আর একজন বড় মুজাহিদ, আর একজন বড় দানশীল, হাতেম তাই দানবীর। আল্লাহ তাআলা এদের সবাইকে ডাকবেন, সংক্ষিপ্ত কথা, সবাইকে ডেকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। মাওলানা সাহেব, আপনাকে আমি অনেক এলেম দিয়েছিলাম। মুজাহিদ সাহেব, আপনার শরীরে আমি অনেক শক্তি দিয়েছিলাম, আপনাকে জওয়ান করেছিলাম। আর দানশীল সাহেব বা দানবীর সাহেব, আপনাকে মেলা টাকা পয়সা দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তোমরা এগুলো দিয়ে কি করেছো আমার জন্য? মাওলানা সাহেব বলবেন, বাংলার এমন কোন প্রান্ত রাখি নাই মহান রব্বুল আলামিন যে আপনার এই দিনের দাওয়াত আমি দেই নাই। মুজাহিদ বলবে, আপনার দিনের জন্য যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। দানশীল বলবে, এমন কোন কল্যাণের পথ আমার জানা ছিল না যেই পথে আমি ব্যয় করি নাই, এমনকি আমার টাকা পয়সা শেষ করে দিয়েছি দান করতে করতে। মহান রব্বুল আলামিন তিনজনকেই বলবেন কাজাবত, তিনজনকে কি বলবেন? কাজাবত, মিথ্যা বলছো তোমরা। আলেম সাহেব, আপনি ওয়াজ করছিলেন প্রসিদ্ধি পাওয়ার জন্য, এক নামে বাংলার লোক আপনাকে চিনবে অথবা যে দেশের লোক আপনাকে চিনবে, সবাই আপনার নাম সুনাম করবে, সুখাদি আপনার ছড়িয়ে পড়বে দিকবিদিকে, এজন্য আপনি ওয়াজ করতেন। এখন তো এর চাইতে ভয়াবহ অবস্থা, যদি 20,000 টাকা না দেন তো আর ওয়াজে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি টাকা নিয়ে ওয়াজ করতেন নাকি? কোনো জায়গায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিয়ে ওয়াজ করেছেন? কিন্তু এখন মানুষকে চলতে হয়, এলাকার লোক এত পাগল নয় যে হুজুর আসছে আর তারে খালি ফেরত দেবে, কিন্তু হতভাগা কিছু মৌলবী সাহেব আছে যে 2,000 টাকা যদি এলাকার গরিব লোকেরা কম দেয় ছুঁড়ে ফেলে দেয়,
মনে রাখবেন, এই ওয়াজের মাধ্যমে সে দুনিয়াতে টাকা পেতে পারে, আখেরাতে সে কিছু পাবে না। আপনি যাবেন এলাকার লোকের যা একটা সম্মানী আপনার বরাবর, আপনার ইজ্জত বরাবর, কদর বরাবর আছে, তারা অবশ্যই আপনাকে দেবে, কিন্তু এই জন্য আপনি কন্ট্যাক্ট করবেন, 20,000 হলে যাব, 30,000 হলে যাব, না হলে যাব না। যদি এমনটি হয় তাহলে আপনি আল্লাহর দিন প্রচারের জন্য দুনিয়াতে টাকা নিয়ে এলেন, আখেরাতে আপনার জন্য কিছু থাকবে না। এই জন্য ইখলাস ঠিক করতে হবে। ইখলাসের কথা আমরা শেষে বলবো ইনশাআল্লাহ। তো আলেম সাহেবকে আল্লাহ বলবেন যে মিস্টার আপনি তো নামের জন্য করেছিলেন, বাংলার জনগণ আপনাকে এক নামে এই নামে চিনেছিল, ওটা আপনি দুনিয়াতে পেয়ে গেছেন, যা আপনি চেয়েছিলেন দুনিয়াতে সেটা পেয়ে গেছেন, আমার কাছে আপনার জন্য কিছু নেই। ও ফেরেশতারা একে পাটা উপর দিকে করে নাকের ও মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করো, ফেরেশতাগণ তাই পালন করবেন, কারণ ফেরেশতারা আল্লাহর অবাধ্য হন না, নাউযুবিল্লাহ মিন যালিক। এ হলো এক প্রকার লোক। আরেক প্রকার লোক বা আরেক দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মুজাহিদ। আল্লাহ তাআলা তাকে বলবেন তোমাকে তো অনেক শক্তি দিয়েছিলাম, ও বলবে আপনার রাস্তায় জিহাদ করতে করতে তো শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা, কি কোন আপনি আবার এখন। তো আল্লাহ বলবেন মিথ্যা বলছো, বরং তুমি জিহাদ করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে বীর পাহলওয়ান বলবে আর তোমার গোষ্ঠীকে এক নামে চিনবে, এই ছিল তোমার উদ্দেশ্য, তোমাকে দুনিয়াতে বীর বাহাদুর বলা হয়েছে। আমাদের দেশে ওই হাডুডু খেলায় কিছু লোক আছে, একজনের নাম দিয়েছে ট্রাক, একজনের নাম দিয়েছে ট্রাক, ও ট্রাকের মতো সব কাইনে নিয়ে যায়। হ্যাঁ, আর একজনের নাম দিচ্ছে চুম্বুক, চুম্বুক মানে ওর কোর্টে যদি কেউ গাইতে আসে সাথে সাথে চুম্বুকের মতো ধরে। তো এরকম যদি নাম পাওয়া কারো উদ্দেশ্য হয় তো নাম তুমি দুনিয়াতে পেয়েছো, আমার কাছে তোমার জন্য কিছু নেই, আগের লোকের মতো একেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। দানশীলকে বলা হবে একই কথা, সে বলবে আপনার পথে আমি ব্যয় করেছি, শেষ করে দিয়েছি আমার সম্পদ। তখন মহান রব্বুল আলামিন বলবেন মিথ্যা বলছো, বরং তুমি এজন্য দান করেছিলে যে তোমাকে যেন মানুষ দানশীল বলে, দানবীর বলে, ভালো বলে চেনে। ফাকাদ কিল, দুনিয়াতে বলা হয়ে গেছে। আল্লাহ বলবেন যে ওকেও আগের দুই ব্যক্তির মতো জাহান্নামে নিক্ষেপ করো, তাই করা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দ্বীনের কোনো আমল দিয়ে যদি দুনিয়া আপনি উদ্দেশ্য করেন তাহলে আপনি দুনিয়া পেতেও পারেন নাও পারেন, কারণ দুনিয়া ভাগ্যে থাকলে আসবে, না থাকলে আসবে না, কিন্তু পরকাল মিলবে না আর আমলও কবুল হবে না। তাই সাবধান থাকেন যে আপনি উপরে দেখাচ্ছেন একরকম, তলে তলে নিয়ত আর একরকম যদি হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না, কিন্তু আপনি কাজ ঠিকই করছেন, ওই একই কাজ করছেন, কিন্তু নিয়তের কারণে আপনার কি হবে, সব কোনোটার পাবেন কোনোটার পাবেন না, বরং কাল হয়ে দাঁড়াবে। আট নাম্বার বিষয় হলো যে কোনো ব্যক্তির প্রতি যদি জুলুম করা হয়, হুকুকুল ইবাদ, বান্দার হক অধিকার খর্ব করা হয়, তাহলে আপনার ইবাদত কবুল হবে না, বা কিছু ইবাদত কবুল হলেও পরকালে উক্ত ইবাদত যার আপনি হক মেরেছেন তাকে দিয়ে দিতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মারা যাবেন, কাফিরেরাও মারা যাবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপরে কিয়ামতের দিন তোমরা তোমাদের রবের কাছে ঝগড়া বিবাদ করবে। কি ঝগড়া বিবাদ করবে? তোমাদের অধিকার নিয়ে, তোমাদের অধিকার নিয়ে, কার কি টাকা পয়সা মেরেছে কি করেছে ওগুলো নিয়ে ঝগড়া করবে। জুবাইর ইবনুল আওয়াম বলছেন যে যখন এই আয়াতটি নাজিল হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে দুনিয়ার বিষয়গুলো কি আবার আখেরাতে পেশ করা হবে আল্লাহ তাআলা, এই যে দুনিয়াতে মারামারি করছি কাটাকাটি করছি এগুলো কি আমার ওখানে পেশ করা হবে? তখন উনি বললেন যে নাম, লা ইউকাররান্না আলাইকুম হাত্তা ইউআদ্দা ইলা কুল্লি যী হাক্কিন হাক্কা, হ্যাঁ এটা আবার আল্লাহর কাছে পেশ করা হবে, এমন কি প্রত্যেক হকদারের কাছে তার অধিকার কি করা হবে, ফিরিয়ে দেওয়া হবে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসে যান, হাত্তা ইউআদ্দা ইলা কুল্লি যী হাক্কিন হাক্কা, আপনাদেরকে দেখার জন্য বলি নাই, উনাদেরকে বসার জন্য বলছি, এমন কি প্রত্যেক হকদারের হক বুঝিয়ে দেওয়া হবে। এর সাথে আপনারা আরেকটা হাদিস জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মুসলিম শরীফের হাদিস, যে তখন জুবাইর ইবনুল আওয়াম বললেন যিনি আশরাই মুবাশশারা একজন, যে তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাহি ইন্নাল আমরা শাদীদুন, কিয়ামতের দিন তাহলে তো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। এটা হলো তিরমিজি এবং মুসনাদে আহমদের হাদিস। আর এক হাদিস যেটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে, আতাদরুনা মানিল মুফলিস, তখন সাহাবারা বললেন যে আমাদের কাছে মাঝে যার দিনার দিরহাম কিছু নেই সেই লোক মুফলিস নিঃস্ব, এখন কি আমাদের কাছে।
নিশ্চয় হলো ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে আসলে সেটা নয়, বরং ইন্নাল মুফলিসা মা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়া বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকা, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি সেই যে কিয়ামতের দিন মেলা নামাজ রোজা হজ যাকাত নিয়ে আসবে, কিন্তু তার অপরাধ ওয়া কানা কাদ শাতামা হাযা, এই লোকরে গালি দিয়েছে, ওয়া আকালা মা ওয়া কাযাফা হাযা, এই লোককে অপবাদ দিয়েছে, ওয়া আকালা মালা হাযা, এই লোকের সম্পদ অন্যায়ভাবে খেয়ে নিয়েছে, ওয়া সাফাকা দামা হাযা, এই লোকের রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করেছে, ওয়া দরাবা হাযা, এই লোককে মারছে, ফায়ান কুসু হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি, আর এই সকল অপরাধের কারণে প্রত্যেক ব্যক্তি তার উপরে যে পরিমাণ জুলুম করা হয়েছে ওই পরিমাণ নেকি এই লোকের কাছ থেকে কি করবে, নিতেই থাকবে, টাকা পয়সা তো থাকবে না, কি থাকবে, পাপ আর নেকি, কেউ পাপ নেবে কি, পাপ তো নেবে না, কারণ যারা পাওনাদার ওরা পাপ নিয়ে মরবে নাকি, ওরা সবাই নেকি নিয়ে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি, যদি এর ঋণ পরিশোধ করার পূর্বেই তার নেকিগুলো শেষ হয়ে যায়, পুঁজি নাই শেষ, এখন কি দিবে, এখন মেলাজন লোক কয় কি আর দিবে, যা করে মাফ করে দিলাম না পাইরা, কিন্তু কিয়ামতের দিন সেটা কেউ করবে না, যদি তার নেকি শেষ হয়ে যায়। মহান রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উখেজা মিন খাতায়াতিহিম ফাতুরিহাত আলাই, এবার নেকি শেষ হয়ে গেছে, তখন এই পাওনাদারদের গুণাগুলি নেওয়া হবে, যতটুকু তাদের পাওনা আছে অতটুক পরিমাণ গুণাগুলো নিয়ে এই ঋণী ব্যক্তির ওপরে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে পরিশেষে এই লোকের গুণার পরিমাণ ভারী হয়ে যাবে, নেকি তো শূন্য হয়ে গেছে, নেকি দিতে দিতে শেষ, এবার গুণার উপর চাপিয়ে দেওয়া হবে, আর ওর সাথে তো ওর নিজের গুণা আছেই, সব গুণা মিলিয়ে এই লোক কোথায় চলে যাবে, সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব কোন বান্দার প্রতি কোন জুলুম করবেন না। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি মহান রব্বুল আলামিন আমার নিজের নফসের উপরে জুলুমকে হারাম করেছি, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের পরস্পরের মাঝেও জুলুমকে হারাম করেছি। আল্লাহ কি আমাদের উপরে জুলুম করেন নাকি, হ্যাঁ আল্লাহ জুলুম করেন না, আমরা নিজেরা ভুল করি যার ফলে আল্লাহ শাস্তি দেন, আর আমরা পরস্পরের উপরে জুলুম করে থাকি, এজন্য এই জুলুম আমাদের জন্য কিয়ামতের দিন জুলুমাত অন্ধকার হয়ে দেখা দেবে, তাই আসুন আমরা সেই জুলুম থেকে বিরত থাকি, মানুষের অধিকার এখনই আদায় করি, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কি হয়ে যেতে পারে, মরণ আসতে পারে। আপনি যদি কারো কাছে ঋণ নিয়ে থাকেন তাহলে ডায়েরিতে লিখে রাখুন, আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েদেরকে বলে রাখেন যে আব্দুল্লাহ আব্দুর রহমানের কাছ থেকে আমি এত টাকা নিয়েছি, অথবা আমার কাছ থেকে আব্দুল্লাহ আব্দুর রহমান এত টাকা নিয়েছে, এগুলো যেন লিখিত থাকে, আর লেনদেন যা কিছু করবেন টাকা পয়সা ছাড়া অন্য কোনো কিছু হলেও যেন লিখিত থাকে, যাতে করে আপনার মৃত্যুর পর এগুলো আদায় করা সম্ভব হয়, নতুবা অবস্থা কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী মারা গেলেন, মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওর উপরে কি ঋণ আছে, তো বলা হলো যে হ্যাঁ ওর কিছু ঋণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়াতে গিয়ে পিছনে সরে চলে আসলেন, বললেন যে আমি এর জানাজা পড়ব না, তোমরা এই জানাজা পড়ে নাও, কারণ ওর উপরে ঋণ বাকি আছে। একজন সাহাবী বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ওর ঋণটা পরিশোধ করে দেব, আল্লাহু আকবার, এখন তো এই লোক পাওয়া মুশকিল, সাহাবারা সাহাবাদের কল্যাণ চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নামাজ পড়লেন, কয়েকদিন পরে আবার দেখা হয়েছে ওই সাহাবীর সাথে, কি গো ঋণটা পরিশোধ করেছো, কি অবস্থা, কি এই জন্য ঋণের ব্যাপারে সজাগ থাকুন। কিন্তু এখন অবস্থা আমরা দেখছি সম্পূর্ণ ভিন্ন, চুরি ডাকাতি থেকে শুরু করে নেতা নেত্রী হওয়ার মাধ্যমে জনগণের মাল আত্মসাৎ সব কিছু এগুলো এর আওতায় পড়বে, এবং সুদ ঘুষ সবই এর আওতায় পড়বে। অতএব সাবধান হই ভাই, অন্যের ভুল ধরার আগে নিজেরটা আগে খেয়াল করি, এবং নিজে সাবধান হয়ে জাতিকে সাবধান করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। নয় নাম্বার এবং আগেরটার ক্ষেত্রে সবচাইতে বেশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সাথে কিয়ামতের দিন সবচাইতে বেশি ঝগড়া করবে কে জানেন, আপনার আমার পিতামাতা, আপনার আমার স্ত্রী, মহিলাদের স্বামী, আমার আপনার ছেলেমেয়েরা, এরা কাছের লোক, এদের অধিকার যদি আপনি খর্ব করেন, হরণ করেন,
তাহলে এরাই কিয়ামতের দিন বেশি ঝগড়া করবে। ওরা আপনাকে তখন বাপ হিসেবে চিনবে না, ভাই হিসেবে চিনবে না, ছেলে হিসেবে চিনবে না। কিয়ামতের দিন ইয়া নাফসি করবে সবাই। এজন্য সাবধান ও সতর্ক হন, অন্যের উপরে কোনো ভরসা নেই, বরং নিজের আমল দিয়েই কিয়ামতে নাজাত পেতে হবে। নয় নাম্বার, ইমা আমল কবুল না হওয়ার কারণ তাকুয়া না থাকা। কোনো ব্যক্তির মধ্যে যদি তাকুয়া না থাকে আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। কারণ আল্লাহ কি বলছেন সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের কাছ থেকেই তাদের ইবাদত কবুল করে থাকেন। যদি কেউ মুত্তাকিন পরহেজগার না হয় তাহলে তার ইবাদত কবুল হয় না। 10 নম্বর, পিতামাতার সাথে সদ্ব্যবহার করুন, নতুবা আপনার ইবাদত কবুল হবে না। কারণ মহান রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15-16 নম্বর আয়াতে বলছেন, প্রথমত তিনি বলেছেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তারপরে আর কিছু কথা বলার পরে তিনি বলছেন উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, যারা পিতার মাতার প্রতি সদ্ব্যবহার করে আর আরো এদের প্রতি সদ্ব্যবহার করে, এদের ভালো আমল আমি কবুল করে থাকি। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ, আর এদেরকে আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত করি, আর তাদের যেগুলো পাপ আছে ওগুলো থেকে আমি এড়িয়ে যাই, পাপকে এড়িয়ে যাই, এটা হলো তাদের জন্য পুরস্কার। ওয়াদা সিদকিল্লাযী কানু ইউআদুন, এটা সত্য ওয়াদা যা তারা তাদেরকে দেওয়া হয়েছিল, দুনিয়াতে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল তোমরা ভালো আমল করো, তোমাদের জন্য পরকালে রাস্তা কি করা হবে সহজ করে দেওয়া হবে। আপনি যদি এক পা হাঁটেন আল্লাহ দুই পা আসবে, আপনি যদি হেঁটে যান আল্লাহ দৌড়িয়ে আসবেন। আর এই জন্য আপনার আমল যদি মোটামুটি জান্নাতে যাওয়ার মতো হয় তাহলে বাকি কাজ আল্লাহ কি করবেন সহজ করে দেবেন, আর যদি একেবারে তাবান হন তাহলে সামনে না গিয়ে পিছনে উল্টা দিকে ফিরতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম আমিন। আজকের আলোচনার এবং আমল কবুল না হওয়ার অন্যতম এবং শেষ কারণ যেটা বলবো, আরও কারণ আছে তবে শেষ কারণ আজকে আমরা বলবো, হারাম ভক্ষণ করা, হারাম খাওয়া, হারাম পরা, হারাম পান করা, এ সব কিছুই কি ইবাদত কবুল না হওয়ার কারণ। এবং মোস্টের যে কারণ, বড় যে কারণ, তার মধ্যে অন্যতম একটা কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আপনি বিড়ির ব্যবসা করেন, আপনি বিড়ির ব্যবসা করে যদি টাকা দান করেন হবে, যেই জিনিসের যে জিনিস খাওয়া হারাম ওর ব্যবসা হারাম, ওই টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে ওটাও হারাম, ওটা কবুল হবে না, তার কোনো সব পাবে না। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা, আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে যেটা আদেশ দিয়েছেন একই আদেশ করেছেন নবীদেরকে, অর্থাৎ নবী এবং মুমিনদের প্রতি আল্লাহর আদেশ এক। কি আদেশ দিয়েছেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা পবিত্র জিনিস থেকে খাও, ওয়া আমালু সালিহা, এবং নেক কাজ করো, ইন্নি বিমা তাআমালুনা আলিম, তোমরা যে আমলগুলো করো সে সম্পর্কে আমি সম্যক জ্ঞাত আছি। সূরা মুমিনুন 11 নম্বর আয়াত, মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ আমি তোমাদেরকে যেগুলো পবিত্র রিজিক দিয়েছি ওই রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। সূরা বাকারা 172 নম্বর আয়াত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের কথা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুল, সুম্মা যাকারার রাজুল, অতঃপর ওই লোকের কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যে লম্বা সফর করে আসে কাবা শরীফে, আশাস দূর থেকে আসার কারণে মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়, একবার পাগুলো ধুলাই ধূসরিত হয়ে যায়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপর সে তার দুই হাত আল্লাহর দিকে উত্তোলন করে বলতে থাকে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আজীবন সুদ খাইছে, আজীবন ঘুষ খাইছে, আজীবন অন্যায় করছে, তারপর যদি এইবার আমাদের কয়েকজন নেতা এসে হজ করে গেছে না, এদের হজ কি আল্লাহ তাআলা কবুল করবেন? সুদ ঘুষ অন্যায়ের সাথে তারা জড়িত,
এরা এসে যদি হাজার বার বলে ইয়া রব্বি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামাতআমুহু হারাম, যা খাইছে হারাম, মাশরাবু হারাম, যা পান করছে হারাম, মালবাসু হারাম, যা পোশাক পরিচ্ছদ আছে সবই হারাম, ওয়াগুজিয়া বিল হারাম, মাথা থেকে পা পর্যন্ত তৈরি হয়েছে গোস্ত মাংস সব কিছু সব হারাম দিয়ে, ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? তার মানে তার দোয়া কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার কোনো ইবাদত কবুল হবে না। এবার জীবনের শেষে গিয়ে একটা হজ মেরা দেবো সব শেষ হয়ে যাবে, এরকম যদি কেউ নিয়ত করে চলবে? চলবে না। বলছে ভাই হজ করেন না কেন? কই হজটা তো ধরে রাখতে হবে। হ্যাঁ মানে এখন আর বাড়ি হয় নাই, এখনো গাড়ি হয় নাই, এখনো নারী হয় নাই, এখন ঘুষ খাবে 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 লাস্টে গিয়ে পেনশনের টাকা দিয়ে হজ করে একেবারে আল্লাহওয়ালা হয়ে যাবে। হ্যাঁ দাড়ি টাড়ি রেখে এবার মসজিদ আর ছাড়বে না। যদি এমন কোনো উদ্দেশ্য হয় বা এমন কোনো কাজ কোনো ব্যক্তি করে, ওর হজ কবুল হলে ওর সকল গুনাহ মাফ হবে, কিন্তু ও হারাম টাকা দিয়ে হজ করতে এসেছে, এজন্য ওর হজও কবুল হবে না, ওর গুনাহও মাফ হবে না। এজন্য সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমরা 11টি বিষয় নিয়ে আলোচনা করলাম, যে সকল কারণে, যে সকল কারণে আমাদের আমলগুলো কবুল হয় না, 11টি কারণ আমরা আলোচনা করেছি। আবারও একবার আমরা বলি সবার সুবিধার্থে, এক নাম্বার, কেউ যদি কাফের অবস্থায় ইবাদত করে তার ইবাদত কবুল হবে না। দুই নাম্বার, শেরেক যদি কেউ করে তার ইবাদত কবুল হবে না, ইবাদত বাতিল হয়ে যাবে। তিন নাম্বার, কেউ যদি রসুলের তরিকায় ইবাদত না করে, বেদাত করে, তাহলে তার আমল বাতিল হয়ে যাবে, তার ইবাদত কবুল হবে না। চার নাম্বার, যদি কারো মাঝে ফাসেকি কুফুরি মুনাফিকি থাকে, তার ইবাদত কবুল হবে না। পাঁচ নাম্বার, যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার ইবাদত কবুল হবে না। ছয় নাম্বার, কেউ যদি দান করে খোটা দেয় তার দান কবুল হবে না। সাত নাম্বার, যদি দুনিয়াবি কাজ, দিনের কাজ দিয়ে দুনিয়া আশা করি, দিনের কাজ দিয়ে যদি দুনিয়ার উদ্দেশ্য হয় তাহলে ওই ইবাদত কবুল হবে না। আট নাম্বার হচ্ছে যে কোনো বান্দার প্রতি যদি কেউ জুলুম করে তাহলে কিয়ামতের দিন তার ইবাদত দিয়ে সে কোনো উপকার লাভ করতে পারবে না, কারণ যাদের উপরে জুলুম করেছে সেই জুলুম তাদেরকে ফিরিয়ে দিতে দিতে তার আমল নষ্ট শেষ হয়ে যাবে। নয় নাম্বার, যদি তাকুয়া না থাকে আল্লাহ ইবাদত করবেন কবুল করবেন না। দশ নাম্বার ছিল যে পিতা মাতার প্রতি সদ ব্যবহার করতে হবে, তাহলে আল্লাহ ইবাদত কবুল করবেন। আর কেউ যদি ইহা না করে তাহলে তার ইবাদত কবুল হবে না। এগারো নাম্বার ছিল যে হারাম খেয়ে, হারাম খেয়ে, হারাম পরে, হারাম পান করে, হারাম দিয়ে শরীর তৈরি করে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। এ ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ যেন আমাদেরকে এই এগারোটি বিষয় সহ যত ইবাদত কবুলে বাধা বিষয় রয়েছে বা ইবাদত কবুল না হওয়ার কারণ রয়েছে সেগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বরং যে সকল বিষয় ইবাদত কবুলে আমাদেরকে সহযোগিতা করে সেই সকল বিষয়গুলোর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতের উপরে, সহি সুন্নার উপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলবো, মহান রব্বুল আলামিন বলছেন যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, তাহলে ফালিয়া'মাল আমালান সালিহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমল করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং রবের ইবাদতে কাউকে শরীক করিও না, তাহলে জান্নাতেও যেতে পারবে আর মহান রব্বুল আলামিনের দর্শনও লাভ হবে। আসুন আমাদের আমলগুলোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার সাথে মেলিয়ে নেই এবং আমাদের ইবাদতগুলো থেকে শিরককে বিদায় জানাই। আল্লাহ যেন আমাদেরকে উভয়টির তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই আলোচনা শুনে যা আমরা ভালো শুনলাম তার উপরে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যা খারাপ সেখান থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলে টঙ্গীর ইজতেমা ছোট হজ, ইসলামে কোন ছোট হজ বড় হজ আছে নাকি? মেলা লোক বলে যে ছোট হজ করছি বড় হজ করি নাই, মানে উমরা করছি হজ করি নাই, এটাও কোরআন ও হাদিসে আসে নাই। আপনি উমরা হলে উমরাই বলবেন, হজ করলে হজ বলবেন, আর টঙ্গীর ময়দানে গেলে হজ হবে এটা একটা কুফুরি কালাম, এটা একটা কুফুরি কালাম। কোথায় হজ আর কোথায় টঙ্গীর ময়দান? এটা এটা যেন আপনি আল্লাহর সাথে টেক্কা দিচ্ছেন
মেলা কিছু কথা আমরা ফেসবুকে শুনছি যে এখানে আসলে দুইবার আসলে তিনবার আসলে একটা হজ হয়ে যায়। যদি এরকম কোনো নিয়ত হয় তাহলে ওইখানকার সবাই গুনাহগার। এরকম কোনো মজলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না যেটাকে হজের সাথে কোনো তুলনা করা হয়েছে। এবং এইখানে কোনো তেমন ধর্মীয় আলোচনা হয় না, বরং ধর্মীয় লিবাসে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত এসব কিছু নিয়ে আলোচনা করা হয়। ওদের কাছে হাতে কোনো দিন কোরআন দেখবেন না, ওদের কাছে ওই ফাজাইলের আমলই দেখবেন। এজন্য বলবো যে টঙ্গীর ইজতেমা থেকে সর্বোচ্চ সাবধান ও সতর্ক থাকুন, এগুলোতে যাবেন না, নিজের আত্মীয় স্বজনকে যেতে দেবেন না। আর এগুলো আজকে খেলতামাশায় পরিণত হয়েছে, খেলতামাশায় পরিণত হয়েছে। আর প্রত্যেকবার নাকি লটারি হয় মক্কাতে, প্রত্যেকবার নাকি ওই টঙ্গীর নামই উঠে। তো যাই হোক, এগুলো উঠাউঠি পরের কথা, কিন্তু হজের সাথে তাল মিলিয়ে এটাকে হজের পরে দ্বিতীয় স্থান দেওয়া ইয়া সম্পূর্ণ নাজায়েজ। এবং কেউ যদি মনে করে যে ওইখানে গেলে হজ হয়ে যায়, তাহলে ইরানের শিয়ারাই ভালো আছে। ইরানের শিয়ারা ওইখানে একটা কাবা বানিয়ে তারপর হজ করতেছে, আফ্রিকানের একটা কাবা বানিয়েছে ওইখানে হজ করতেছে, তো এরা এদের কাবা বানানো ছাড়াই হজ হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো ইসলাম বহির্ভূত কাজ, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো সেখান থেকে হেফাজত করেন। আল্লাহু আকবার। আমাদেরকে বলা হয়েছে তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সহি সুন্না। যতদিন মজবুত ভাবে ধরে থাকবে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আসলে পরবর্তীতে এই 50 বছর পূর্বে এই জামাতটা তৈরি হয়েছে, যাদের ব্যাপারে আপনারা ফেসবুক থেকে আমার কথা চাইতে ভালো কিছু জানতে পারবেন। শেখ ইব্রাহিম আছেন, কাজী মুফতি ইব্রাহিম সাহেব, আর অন্য অন্য আলেমরা বলেছেন, সেই কথাগুলো আমি বলতে চাই না, আপনারা সেখান থেকে শুনে নেবেন। অন্য অন্য যদি নামাজ ঠিক মতো পড়ে, অন্যগুলো ঠিক থাকে, তাহলে নামাজ না কবুল না হওয়ার ক্ষেত্রে বেশ কিছু কারণ থাকতে পারে। যদি ওযু না থাকে তো নামাজ কবুল হবে না, নামাজের রুকন ছেড়ে দিলে নামাজ কবুল হবে না, নামাজের মধ্যে নামাজ বাতিল হয়ে যায় এমন কোনো কাজ করলে নামাজ কবুল হবে না, সেগুলোর মধ্যে নামাজে যদি বেশি নড়াচড়া করে, খাজাচ্ছে যা কিছু করতেছে এরকম করে যদি, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ কবুল হবে না। তারপরে যদি হাসে নামাজের মধ্যে, যদি হাসে তাহলে নামাজ কবুল হবে না, নামাজের মধ্যে যদি ইচ্ছাকৃত কথা বলে নামাজ কবুল হবে না, নামাজের মধ্যে যদি খায় তাহলে নামাজ কবুল হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। বুঝে আসছে? তো এই সকল কারণে নামাজ বাতিল হয়ে যায়। কিন্তু যদি যেই বাধাগুলো আমরা বলেছি এগুলো থেকে মুক্ত হয়ে কেউ যদি সহিহ মতো নামাজ পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ তার নামাজ কবুল করবে। মুসলমান যারা পুরুষ তাদেরকে বলা হয়েছে টাকনার উপরে কাপড় পরতে, এবং টাকনার নিচে কাপড় পরাকে কবিরা গুনার সাথে তুলনা করা হয়েছে, বরং কবিরা গুনার অন্তর্ভুক্ত। কবিরা গুনা সেটাই যার পরে আজাবের কথা উল্লেখ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারিফা ফিন্নার, পুরুষের টাকনার নিচে যে কাপড়টুকু যায় তার টাকনার ওই অংশটুকু জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আমাদেরকে টাকনার উপরেই কাপড় পরতে হবে পুরুষদেরকে, আর মহিলারা তারা টাকনা ঢেকে রাখবেন, পা সুদ্ধা ঢেকে রাখবেন। কিন্তু আসলে এখন আমরা উল্টা চলছি, আজকে মহিলারাই উপরে পড়তেছে আর আমরাই নিচে দিয়ে দিয়েছি। তো এই জন্য বলবো যে ভাইদের এরকম অভ্যাস আছে, এটা কাফেরদের সাথে সাদৃশ্য বটে, কারণ ওদের এটা একটা ভূষণ বা ওদের একটা ফ্যাশন, কিন্তু মুসলিমের ফ্যাশন হলো তারা টাকনার উপরে কাপড় পরবে। হারামাইন শরীফাইনের ইমামদের দেখেন, মক্কা মদিনার ইমামদের, বড় বড় আলেমদের আপনার দেখুন যে তারা কি টাকনার নিচে পড়ে না উপরে পড়ে, তাদেরকে আপনি অনুসরণ করুন। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুসজ্জায় শায়িত, তাকে আবুলুল আল মাজুসি আঘাত করেছিল, যার ফলে উনি মৃত্যুসজ্জায় শায়িত ছিলেন। ওই অবস্থায় একজন যুবককে দেখলেন টাকনার নিচে তার কাপড়, টাকনার নিচে কাপড়। তিনি ওই অবস্থায় এই কথাটা না বললেও পারতেন, কিন্তু তারা হক প্রচারে সদা সর্বদা উদ্যমী এবং উদ্যোগী ছিলেন। বললেন যে হে যুবক, তুমি এদিকে আসো, তোমার কাপড়টা উপরে তুলো, কাপড়টাও সাফ থাকবে আর আল্লাহকে ভয় করার ক্ষেত্রে অধিক উপযোগী হবে। তো এ থেকে বোঝা যায় যে পুরুষ, মুসলিম পুরুষকে টাকনার উপরে কাপড় পরতে হবে, কেউ যদি টাকনার নিচে পড়ে তাহলে ওই জাহান্নামের ওয়াদা তার ক্ষেত্রে প্রযোজ্য, সে যেই হোক না কেন। কিছু লোককে দেখা যায় যে নামাজের সময় শুধু টাকনার উপরে কাপড়টা করে নেয়, পরে আবার ওখানে যখন যাবে তখন আবার নিজে নামে নেয় না, এরকম কোনো বিধান ইসলামে নাই। তাই দয়া করে নিজের ধর্মকে আপনি মানুন। এ কে কি বলছে যে এটা কেমন লাগে, রে ন্যাংটা ন্যাংটা লাগে, কি লাগে, ওটা বলার দরকার, শোনার দরকার নেই। আমি ইসলাম পালন করছি, এর চেয়ে তার বড় কি আছে? ঘোড়ার গোস্ত খাওয়া হালাল, ঘোড়ার গোস্ত খাওয়া হালাল, কিন্তু ঘোড়া দিয়ে কুরবানি দেওয়ার কোনো প্রমাণ নেই। এবং বাহিমাতুল আনাম যেখানে উল্লেখিত হয়েছে সেখানে ঘোড়ার উল্লেখ নেই, ফলে ঘোড়া দিয়ে কুরবানি করা যাবে না, কিন্তু ঘোড়ার গোস্ত খাওয়া হালাল, কারো রুচি হলে খেতে পারে না, এরকম কোনো তথ্য সঠিক নয়। যতবারই আপনি উমরা করেন, উমরার সব আপনি উমরার সাথে তুলনা, বরং উমরা করলে এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী গুণাগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, এ কথাই এসেছে।
আর কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেন সেটা আল্লাহু আলাম। এখন আমাদের দেশে এই আমলের এত পরিমাণ সওয়াব, এই আমলের এত পরিমাণ সওয়াব, এইরকম কথা সহি হাদিসে যদি না থাকে তাহলে মানা যাবে না। তো সাতবার কেন, দশবার যদি কেউ উমরা করে তাহলে হজের সমান পৌঁছবে না, কারণ হজ হজের জায়গায়, উমরা উমরার জায়গায়। বাম দিকে থুতু দিবে, যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখবে বাম বাম পাশে সে থুতু ফেলবে তিনবার, এবং সে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। এটা আপনার নিজের পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি গিয়ে আপনি ওখানে ওদের ভুলটা ধরিয়ে দিতে পারেন, ওদের যে ভুলগুলো আছে কিছু, এখন কথার কথা ওরা একটা ঈদ মিলাদুন্নবী পালন করছে, আপনাকে এখন ডাকছে, যদি আপনি না জানতে ওরা খারাপও ভাবছে, আপনি গিয়ে যদি ওইখানে তাদের সাথে ওদের বেদাতে শরিক না হয়ে, পাপ যেগুলো বললেন যে বেদাত হয়, তো বেদাতে শরিক না হয়ে যদি আপনি ওদেরকে সংশোধন করতে পারেন যে ভাই এগুলো নাই, অতএব এগুলো আমরা না করে যেইভাবে আছে আমরা সবাই আপনার জন্য বা যারা মিলাদ দিয়েছে তাদের জন্য দোয়া করে দেব, তাহলে সেইভাবে আপনি করতে পারলে আপনি যেতে পারেন। কিন্তু যদি এখন দেখা যায় যে না, আপনি ওখানে গিয়ে আপনার কোনো কিছু সহি তাদেরকে ঢোকাতে পারলেন না, বরং ওদেরটাই আপনি পালন করলেন, তাহলে আপনার ওখানে যাওয়া উচিত নয়। বুঝে আসছে কি? হ্যাঁ, যদি আপনি ওদেরটাই নিজে মেনে নেন তাহলে ওখানে যাওয়া আপনার জন্য জায়েজ নয়। একটা বেদাত হলেও তো আপনি করবেন, একটা বেদাত হলেও আপনি করবেন, তো ফলে এরকম বেদাতি জায়গাতে যাওয়া জায়েজ নয়। তবে যদি এমন হয় যে আপনার ভিতরে কিছু এলেম আছে, আপনি ওদের দশজনকে বুঝাতে পারবেন, এই তাবলিগের উদ্দেশ্যে আপনি সেখানে যেতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনার জন্য যাওয়া জায়েজ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল? হ্যাঁ ভাই বলেন, ছিল না? সাহাবাদের যুগে, তাবিদের যুগে, চার ইমামের যুগে ছিল না? এটা 50 বছর পূর্বে ইলিয়াস সাহেব এবং জাকারিয়া সাহেব তারা আবিষ্কার করছে, অতএব পরবর্তীতে এটা ইসলামে যোগ করা হয়েছে, যার ফলে এটা বেদাত। এক কথাই শেষ, আপনি মিলাবেন যেটা কখন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কিরাম তাবেইন তাবেইনদের যুগে ছিল কিনা। রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদের সুন্নাতকে তোমরা মজবুত করে দাও। তো যদি তাদের সুন্নাতে না থাকে তাহলে এটা করা যাবে না, সে যেই করুক না কেন, আমি করি আপনি করি, যেই করুক না কেন সুন্নাতে না থাকলে করা যাবে না।